নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। মা শব্দটি খুবই ছোট, কিন্তু এর অর্থ শুধুমাত্র ভাষায় প্রকাশ করা যাবে না। তবু কিছুটা প্রকাশ করছি একটি শ্রুতি নাটকের মাধ্যমে। 10 বছরের ছেলে স্কুল থেকে ফিরে তার মাকে বলছে, মা, ও মা, আমায় খেতে দাও, দেখো না পেটের দিকে তাকিয়ে খুব খিদে পেয়েছে। বাবু, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বেড়ে দিই। ছেলে খেয়ে দিয়ে খেলতে গেল। বিধবা মা দারিদ্র, কিন্তু নিজে একবেলা কম খেয়ে সন্তানকে রোজ খাওয়াতো। দেখো মার মন কেমন উদার হয়, যে সবসময় সন্তানের চিন্তা করে, তার ভালো চায়। কিছুদিন পরের ঘটনা। মা, ও মা, আমায় একটা প্যান্ট কিনে দেবে? আমার প্যান্টটা না ছিঁড়ে গেছে। দেবো বাবা, দেবো, কদিন দেরি কর। আরো কিছুদিন পরে ঘটনা। মা, অনেক দিন হলো, আর কতদিন? আমার প্যান্ট কই? এই নে তোর প্যান্ট, এবার খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশি, আমি এবার খেলতে গেলাম। ছেলের বয়স যখন 18, মা তার ছেলের সব চাহিদা পূরণ করে। জানেন, মা মানুষের বাড়িতে কাজ করে আগে, অর্থাৎ ছোটবেলায় পুরনো প্যান্ট জামা পরাতো, কিন্তু আজ ছেলে বড় হয়েছে, তাই নতুন নতুন সব কিছু তার চাই। শেষবার মা অনেক কষ্ট করে ছেলের নতুন জামা প্যান্টের ব্যবস্থা করে দিয়েছে। এখন ছেলের বয়স 25। মা, ও মা, তোমায় না একটা কথা বলতে চাই। মা, আমি না একটা মেয়েকে না খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। মা, আমায় ওর সাথে বিয়ে দেবে? আগে কিছু তো রোজগার কর, তারপর না বিয়ের কথা। যাকে ভালোবাসিস তাকে এখন আনলে ও মানে নিতে পারবে না এই সংসারে। আমি কিচ্ছু জানি না মা, ওকে যেমন করেই হোক এই বাড়িতে নিয়ে আসতেই হবে। ওকে না পেলে যে আমি বাঁচবো না মা। আমি কাজের ব্যবস্থা করে নেব মা, তোমার দুটি পায়ে পড়ি মা, ওকে যেমন করেই হোক এই বাড়িতে নিয়ে এসো মা। তোমার চরণে একটু ঠাই দাও মা, একটু ঠাই দাও। আরে এ কি করছিস? ওট ওট, যা তুই কাজের ব্যবস্থা কর, আর আমি তোর বিয়ের ব্যবস্থা করি। মা বসে ভাবছে, যে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার সন্তান আমায় স্পর্শ করত, সেই হাত দিয়ে আজও কাজ করবে। ভাবতে মায়ের একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সত্যি মার মতো সহ্য করার ক্ষমতা কারো নেই। মা মাই হয়, সে মহিয়সী। 1 বছর পরের ঘটনা। শুভ, শুভ, একবার এদিকে আয় তো। আসছি মা, একটু দাঁড়াও। বলো মা। দেখ তো এই শাড়িটা আমার বৌমার জন্য কেমন হবে। খুব সুন্দর মা, খুব ভালো লাগবে রিমিকে। জানো মা, যখন এই শাড়ি পরে ও বিয়ের আসরে বসবে, ওকে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। মা নিজের জন্য কিছু না নিয়ে ছেলে বউয়ের জন্য সব কিছু নিয়ে এসেছে। মায়ের যা কিছু জমানো ছিল সব ছেলের জন্য। আজ ছেলের বিয়ে কালীবাড়িতে। মা প্রণাম নেবে। আমি বিয়ে করতে যাচ্ছি মা, তুমি যাবে না আমার সাথে? না রে, ছেলের বিয়েতে মার যেতে নেই, তুই যা ভালোভাবে। আচ্ছা মা, আমায় আশীর্বাদ করো, আমি যাই। যাই বলতে নেই, বল আসি। ছেলে বিয়ে করতে গেল। আগে শুভদের পরিস্থিতি খুব ভালো ছিল, কিন্তু এখন অনেকটাই খারাপ। তবুও মা ছেলে কায়িক পরিশ্রম করে দিনপাত করে। যাই হোক, মা পুরনো দিনের কথা ভাবছে। এমন সময় মায়ের কানে এলো ছেলের অ্যাক্সিডেন্টের খবর।
মা বলছে ডাক্তারকে। ডাক্তারবাবু, আমার ছেলে কোথায়? ওর কি হয়েছে ডাক্তারবাবু, বলুন। চুপ করে থাকবেন না, বলুন ডাক্তারবাবু। ছেলে ছাড়া আমার যে আর কেউ নেই জগতে, কেউ নেই। ছেলের এমন কথা শুনে মা কি চুপ করে থাকতে পারে? ডাক্তারের কাছ থেকে মা শুনতে পায় ছেলের মাথায় আঘাত লেগে দুটি চোখ খারাপ হয়ে গেছে। মা তৎক্ষণাৎ কিছু না ভেবে নিজের চোখ দুটো ছেলেকে দিয়ে দেয়। এর দু মাস পর, মা, তুমি নিজের চোখ দুটো আমায় দিয়ে দিলে মা। তোর জন্য চোখ তো দূরের কথা, আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি রে মা। আমার তো আর দেখার কিচ্ছু নেই রে শুভ। তুই বৌমাকে দেখবি, পৃথিবী ঘুরবি, জগৎ দেখবি, তোর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে দেখবি, আর আমি তোদের খুশিতেই আনন্দিত হব। এমনই হলো আমাদের মা। ত্যাগী, নিঃস্বার্থ, স্নেহভরা হৃদয়, আত্মত্যাগী, দরদী, এই হলো আমাদের মা। যার কাছে ভালোবাসা অন্ধ, নিঃস্বার্থ। আজ আমরা দুদিনের এক মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ে যাই। মায়ের ভালোবাসার কোনো মূল্য থাকে না আমাদের কাছে, কিন্তু মা, সে তো মা। একবার মা বাবাকে দেবতার আসনে বসিয়ে দেখো, সেই দেবদেবী তোমাদের জন্য সব কিছু করতে পারে, সব কিছু।